আমরা খাওয়ার আগে পুষিরা খায়, আর পুষিরা তো সেই ভোরবেলার থেকে মাকে ডাকে, ডেকে তোলে, তারপরে খাবার নেয়। আর এই যে আমাদের সকালের চা আর সঙ্গে বিস্কুট। আর পুষিরা তো চা খাবে না, পুষিরা খাচ্ছে বিস্কুট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আকাশ পাপি। সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও, আর আমরা বাড়িতে সবাই খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে চট করে দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চ মেনু কি আছে। প্রথমেই দেখো রয়েছে টাটকা বেগুন ভাজা, আর এখানে এক পিস মাছ দিয়ে একটু তরকারি রয়েছে, সেটা কালকে রাতের। আর এটা হচ্ছে স্পেশাল রান্না আজকে আমাদের, সেটা হচ্ছে বেগুন, মূলো, আলু, সিম দিয়ে বাটা মাছ এবং একটা ছোট ছোট যে মাছগুলো হয় না, এই মাছটা, তো এই মাছের তরকারি আর মাছ কিছু ভাজাও রাখা হয়েছে। তো রান্না বান্না দেখে নিলে, সকাল সকাল মা রান্না করে ফেলেছিল, আর তার সঙ্গে সকালবেলা আমরা চা খেয়েছিলাম, চা বিস্কিট দিয়ে আজকে আমাদের মর্নিংটা শুরু হয়েছিল। আর এখন বেজে গেছে দুপুর দুটো। তো আমি এখন এই যে পাশে পিসি বাড়ির থেকে সার্ভ নিয়ে আসলাম, মানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা, তো এই বাড়িতে মানে দোকান আছে, তো আমি একদম বাড়ির পাশে, যেহেতু আমার যখন যেটা প্রয়োজন, যদি শ্যাম্পু সার্ফ তৎক্ষণাৎ প্রয়োজন পড়ে, তো আমি এই যে জানালা আছে, জানালা দিয়ে ডাকি, পিসি পিসি আমাকে এটা সার্ফ দাও, শ্যাম্পু দাও, তো এখান থেকে খুব ইজি হয় আমার, তো খুব সুবিধা হয়েছে। বাড়ির সঙ্গে যদি এরকম দোকানপাট থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়, যেগুলো বাজার ঘাটে আনতে যেতে হয় বা চট করে প্রয়োজন সেই দিকে খুব সুবিধা হয়। তো আমি এখন কাঁচাকুচি করবো, তাই আমি সার্ফটা নিয়ে আসলাম। সার্ফ রয়েছে কিন্তু আমার, আমি যে কটা কাঁচাকুচি করবো তাতে সার্ফের পরিমাণটা আরও বেশি লাগবে জন্য একটা নিয়ে আসলাম। তো চলো আমি কাঁচাকুচি শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারটা কেচে দেবো, আর ওর টি শার্টও রয়েছে এখানে দুটো, আর ওই যে আমার রেড কালারের চাদরটা, এই নাইটিটা, এগুলো কাচবো। বাবারও একটা চাদর আছে, সেটাও কেচে দেবো, আর আমার কুর্তি রয়েছে সেটাও কাচবো। তো নাইটিটা পরে আমি পড়ে গেছিলাম, আছাড় খেয়েছিলাম, তো এটাকে কাচতে হবে, আর রাত ছিল জন্য তখন মানে চেঞ্জ করে রেখেছিলাম। তো চলো শুরু করে দিই। জামাকাপড় কেচে চলে আসলাম এখন ছড়ানোর জন্য। শীতকাল আর গরমকালের মধ্যে কত পার্থক্য বলো। গরমকালে যদি এই কটা জামাকাপড় কাচতাম তাহলে ঘেমে পুরো ভিজে যেতাম, আর জল তেষ্টা পেত, কষ্ট হতো। আর শীতকাল বলে এখন বেশ কিছু কাচাকুচি করলাম, কিন্তু কোনো ব্যাপারই না, বরং ওই জলটুকুতে ভিজছি জন্যই শীত লাগছে। তবে শীতকালে এই সমস্ত কাজকর্ম করে বেশি আরাম, তো আমি ছড়িয়ে দিলাম ওই সাইডটা করে। আর সোয়েটার আর বাবার চাদরটা আগেই ধুয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম, কারণ ভারী তো, ধুয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়েছি। আর ছোট ছোট যেগুলো সেগুলো বালতি ভরে এনে ছড়িয়ে দিলাম। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের উইন্ডশিটারটা আজকে রোদে দিয়েছিলাম, তো রোদ থেকে আবার ঝেড়ে তুলে নিয়ে রেখে দিলাম। আর এখানে আবার দু একটা জামাকাপড় ছড়িয়ে দিচ্ছি, এগুলো হোয়াইট কালারের উপরে রয়েছে জন্য আলাদা করে দিচ্ছি, কারণ যাতে কোনোটা থেকে রং না লেগে যায়। আমি এখন পুজো দেব, তার আগে তুলে নেব জবা ফুল। ওই দেখো একটা ফুল ফুটেছে, আর মা পিছনে গাঁদা ফুল গাছ ফুটেছিল, সেখান থেকে গাঁদা ফুল তুলে দিয়েছে। আর এই যে একটা জবা, দেখো কত সুন্দর লাল টুকটুকে জবাটা। আরো দুটো আছে কিন্তু এগুলো কালকে ভালোভাবে ফুটে যাবে, এই যে ওপরেও আছে। চলো পুজো দিতে চলে যাই, আর মা তো গাঁদা ফুল ছিঁড়েছে, তো এখান থেকে আর ছেঁড়ার দরকার নেই আপাতত, থাক কালকে তোলা যাবে। আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমাকে দেখতে একদম পাগলি, খেপি, অস্বস্তিকর লাগছে জানি, কারণ এখনো ভালো করে মানে সিঁদুর পরা হয়নি, মাথা আছড়ানো হয়নি, ক্রিম বডি অয়েল লাগানো হয়নি। তো চলো চলে যাই ঘরে, আর একটুখানি সাজুগুজু করে নি। চলে আসলাম ঘরে, আর দেখো ঘরে ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই, আর আমি এখন একটুখানি সেজে গুজে নিই। তো এখন আমি পুরোপুরি মাথা টাথা আছড়ে সিঁদুর পরে পুরো একদম ফ্রেশ। তো আগে কেমন লাগছে আর এখন কেমন লাগছে বলো, ভালো লাগছে না এখন একটু দেখতে? তো যাই হোক, আর তোমরা না, আমি এখন কিছুদিন ধরে গুঁড়ো সিঁদুরটা ইউজ করছি, তোমরা আমাকে একটু বলো তো যে লিকুইড সিঁদুর কোন কোম্পানির সিঁদুরটা খুব ভালো, আর রেড কালারটা বেশ সুন্দর, কারণ সবাই তো, আমি মেরুনটা ইউজ করেছি, তো আমি দেখেছি রেড কালারটা খুব মানে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, তো একটু লালচে লালচে, মানে ওই অরেঞ্জে সরেঞ্জে ভাবটা থাকলে ভালো লাগে না, একটু এটা আমি পরে আছি, এই ধরনের লালটা হলে খুব ভালো লাগে, মানে একটা মেরুনের মানে হালকা একটা আভা থাকবে। তো তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি সেই সিঁদুরটা কিনবো। আর গরমকালের গুঁড়ো সিঁদুরটা একটু বেশি মানে কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায় বলতে কষ্ট না, মানে খারাপ লাগে আর কি, মানে গলে যায়, ঘামে মেখে যায়, কপাল দিয়ে ছড়িয়ে যায়, শীতকালে তো ঘামটা হয় না, সেই জন্য গুঁড়ো সিঁদুরটা ঠিকঠাক থাকে, পরে যদিও খারাপ হয়ে যায়।
তো সেই জন্য এখন শীতকালে সিজনে গুঁড়ো সিঁদুর ইউজ করছি। আর নর্মালি আমার মানে দেখতে বলো গুঁড়ো সিঁদুরই কিন্তু বেশি ভালো লাগে লিকুইডের থেকে। সিঁদুরটা যখন মানে সিঁদুরটা যদি প্রেজেন্ট করতে চাই যে সিঁদুর, সেটা কিন্তু গুঁড়ো সিঁদুরের ওপরে কিছু হতে পারে না। তো কিছু কিছু ওয়েস্টার্ন ড্রেস বা কিছু কিছু ড্রেসের সঙ্গে যখন আর কি যেসব ড্রেস পরা হয় তো এমন হয়, তখন লিকুইড সিঁদুর পরলেই বেশি বেটার লাগে দেখতে, তখন গুঁড়ো সিঁদুরটা অতটা বেশি ভালো লাগে না। তো দুটোই রাখা ভালো, দুটোই দু ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, সন্ধ্যা একটু পরেই হয়ে যাবে। তো এখন আমি একটুখানি বসে ফোন ঘাটাঘাটা মানে ঘাটাঘাটি করি বা শুয়ে শুয়ে একটু ঘাটাঘাটি করি, ঘুমাবো না। আর তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, আর আজকে এই যে পিঙ্ক কালারের চাদরটা পরেছি, যেটা আমার বিয়ের পরে বাড়িতে আসার পরে তোমার দাদা ভাই প্রথম নিয়ে এসেছিল। চাদর ছিল তবুও শখ করে নিয়ে এসছে, আমাদের এখানে বাজারে গেছিল অন্য কিছু কেনাকাটা করতে, তো এটা দেখেও পছন্দ হয়েছে। তো মনে হলো যে আমি এখন মানে বিয়ে করেছি, পাপড়ি এসছে আমাদের বাড়িতে, তাহলে নিয়ে যাই, ওর জন্য এটাও খুশি হবে। তো এরকম একটা ব্যাপার, তাই এটাও এটা আমার কাছে একটা অনেক বড় স্মৃতি, কারণ হাজবেন্ড বিয়ের পরে প্রথম দিন আর কি এই চাদরটা কিনে এনে দিয়েছিল। আর মানে কোনো কিছুর আগে মানে কোনো শাড়ি সায়া ব্লাউজ নাইটি সমস্ত কিছুর আগে প্রথম এটাই কিনে দিয়েছিল আমাকে। আর তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের দাদা ভাই আমি দুজনে একসঙ্গে একটু খেয়ে নিয়েছি। আর আজকে যেই তরকারিটা রান্না হয়েছিল ঠিক চচ্চড়ি বলা যায় না, সিম দিয়ে আলু মূলো দিয়ে আর বেগুন দিয়ে, তো ওটা একটা তরকারি টাইপেরই হয়েছিল। বাটা মাছ ছিল আর ওই যে চ্যাপটা চ্যাপটা মাছগুলো কি নাম ভুলে গেছি, চাঁদা মাছের মতন সেই মাছগুলো দিয়ে, তো খুব টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। দুজনে মিলে একসঙ্গে একটু খেয়ে নিলাম, আর এখন 7:30 মতন বাজে রান্নাঘরে যাব। আর আজকে রান্না হবে মাছ দু রকমের, চলো ও ঘরে গিয়ে দেখাচ্ছি। আর তোমাদের দাদা ভাই গেল একটুখানি ব্যাডমিন্টন খেলার জন্য। এই দেখো রুই মাছ আর পাঙাশ মাছ, এখানে দু এক টুকরো রুই মাছ রয়েছে আর পাঙাশ মাছ রয়েছে। তো মাছগুলো মা যখন ধোবে তারপরে আলাদা করে নেবে, রুই মাছটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর পাঙাশটা বাকি আমাদের চারজনের জন্য। তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই পাঙাশ মাছ খায় না, তো এই মাছই আজকে রান্না হবে। চলো চলে যাই, মা ওদিকে ভাত বসিয়ে দিচ্ছে। আলু আর বেগুন কেটে দিয়েছে মা, সেটা দিয়ে রুই মাছের ঝোল করছি, অল্প একটু মাছ তোমাদের দাদা ভাই খাবে ওই তরকারিটা, আর পাঙাশটা এই মাছটা করার পরে পাঙাশটা করব। আর এখানে আমি বেটে নিলাম বাড়িতে ভাজা জিরে এবং ধনে, যেটা আমরা বাড়িতে একদম ভাজলাম আর কি শুকনো খোলায়, ধনেটা আর জিরেটা ভেজে এখন আমি বেটে নিলাম, এটা দেবো। তো আলুটা মোটামুটি গলে এসেছে আর বেগুন তো গলেই গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। রুই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে রেসিপি তো আগেও শেয়ার করেছি, তাই কমন রেসিপি আর আজ দেখালাম না। আর এটা হচ্ছে পাঙাশ মাছের জন্য আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখো ঝোল দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি এবং মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছটা তো খুবই তৈলাক্ত, তার জন্য তেল বেরিয়েছে। আর এবারে রান্নাটাও দেখিয়ে দিই, এই হচ্ছে রুই মাছের ঝোল, এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি। আর তারপরে দেখো কাঁচা লঙ্কার তরকারির পরে শুকনো লঙ্কার তরকারিটা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে জানি, আর তেল তেলও লাগছে কারণ এই মাছটাই খুব তৈলাক্ত তাই তেল খুব বেশি ভাসে। তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যা যা রান্না করেছি। তো শীতকাল তো গরম গরম না খেলে ভালো লাগবে না। আর আমি খাওয়া দাওয়ার পরে এবার একটুখানি আমার এক্সারসাইজ করে নিলাম, তারপর আবার খাওয়া দাওয়ার পরে এক্সারসাইজ করলাম, এই সরি 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 রান্না বান্নার পরে, আমি কি বলছি আমি জানি না। তো রান্না করে একটু এক্সারসাইজ করলাম, তারপরে আবার ফ্রেশ হয়ে আসলাম, তাই একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম একবারে। আর এখন তো হাত মুখ ধুলে পরে মুখ পুরো ড্রাই হয়ে যায়, সেই জন্য
আর একটা কমেন্ট করেছিল আজকের ভিডিওতেই, মানে লাস্ট ভিডিওতে, তুমি রাত্রিবেলা কি কোনো ক্রিম ইউজ করো? তো এই যে আমি এর আগে বলেছি, তো তুমি হয়তো জানো না, আমি বলে দিলাম, আমি রাত্রিবেলা দিনে যে ময়েশ্চারাইজার ব্যবহার করি সেটাই ব্যবহার করি, আর শীতকালে রাতে ব্যবহার করি, আর গরমকালে রাত্রিবেলা সবসময় করা হয়ে ওঠে না। এটার নামটা একটু বলে দাও না, বুঝতে পারছি না। হ্যাঁ, এটা আমি সবাই জানি, আমি বলি ল্যাকমি পিচ মিল্ক, আর এটা নতুন একটা প্যাকেজিং। এই ক্রিমটার গন্ধটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার, ভালো না খারাপ আগেরটার থেকে? খুব একটা খারাপ বলা যায় না, তবে আগেরটার গন্ধ আমার বেশি প্রিয় ছিল, এটা ভালো, এটা একটু ডিফারেন্ট, অতটাও হেরফের নেই, হালকা মনে হচ্ছে আমার, জানি না। তো চলো খাওয়া দাওয়া সেরে আসি, তা না হলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেছে, তো চলো চটপট খাওয়া দাওয়া সেরে আসি।